डियर डब्ल्यूबीसीएस एस्पिरेंट बेश कयेक मास हये गेलो डब्ल्यूबीसीएस एर सिलेबास बदल निये डब्ल्यूबीसीएस एस्पिरेंटदेर मध्ये किन्तु अजथा भय अजथा दुश्चिंता एमनकि आतंक पर्यन्त चेपे बसेछे। সেই কবে ডাব্লিউবিপিএসসি একটা গেজেটে সিলেবাস চেঞ্জ হতে পারে এটা বলার পরে আজও কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি, বাট আমরা যারা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট তারা কিন্তু নানান রকমের ওভার থিঙ্কিং করে যাচ্ছি। কীরকম ওভার থিঙ্কিং? সিলেবাস কি সত্যিই বদল হবে? আচ্ছা, বদল কি এবছর হবে নাকি পরের বছর হবে? বদল হলে আমরা এখন কি করব? এখনই কি তবে ডেসক্রিপটিভটা পড়তে শুরু করে দেব? কখনো ফেসবুকে এই পোস্ট দেখে ঘাবড়ে যাচ্ছি, কখনো ইউটিউবে অমুক স্যারের কথা শুনে টেনশন করতে শুরু করে দিচ্ছি, আর এত এত ওভার থিঙ্কিং করার ফলে মাথাটা পুরো ঘেটে যাচ্ছে। আর মাথা ঘেটে গেলে কি হয়? কাজের কাজ তো কিচ্ছু হয় না, দুশ্চিন্তা হয়, আর দুশ্চিন্তা যখন হতে শুরু করে সেই দুশ্চিন্তা আরও দুশ্চিন্তাকে ডেকে নিয়ে আসে, আরও আরও দুশ্চিন্তা হয়, তারপর এক সময় ভয় আসে, টেনশন হয়, আর আমাদের মনোবল ভেঙে যায়। দেখো, মনোবল ভেঙে যাওয়াটা তো খুব সোজা ব্যাপার, কিন্তু মনোবল যদি ভেঙে ফেলো তাহলে লড়বে কী করে? এই মনোবলটাকে কী করে ঠিক রাখতে হবে তার জন্য আমি একটা ওষুধ জানি, জানো? যে ওষুধটাই আমি আজকে তোমাদের দিতে যাচ্ছি। আমাদের পরিবারে ছোটবেলায় আমাকে একটা কথা বারবার শোনানো হতো, জানো তো, যে যতক্ষণ না পর্যন্ত কুত্তা তাড়া করছে ততক্ষণ তুমি দৌড়বে না। আই রিপিট, যতক্ষণ না কুত্তা তাড়া করছে ততক্ষণ দৌড়বে কেন? ততক্ষণ তো দৌড়ানোর কোনো কথাই নয়। মানে কি? মানে আগে পিএসসি নোটিফিকেশনসটা বের করুক, নোটিফিকেশনটা বের করে অফিসিয়ালি বলুক যে সিলেবাস চেঞ্জ হবে, তখন নাই ভাববো, ততক্ষণ অন্তত ভাবা বন্ধ রাখি। কেন ভাবা বন্ধ রাখতে হবে সেটা দেখো এই কথার নিরিখে তুমি ভাবতে পারো, আবার লজিক্যালিও যদি তুমি ভাবো তাহলেও দেখো ভাবনার সত্যিই কোনো কারণ নেই। লজিক্যালি ভাবতে গিয়ে দেখো, প্রথমে আমি বলছি এই মুহূর্তে আমার ভিডিও কারা দেখছো, তিনটে ক্যাটাগরির অ্যাসপিরেন্টটা দেখছো। প্রথম ক্যাটাগরির অ্যাসপিরেন্ট যারা 2023 প্রিলিমিনারিটা খুব ভালো দিয়েছো, পাশ করবে বলে আশা করছো। দ্বিতীয় ক্যাটাগরির অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা 2023 প্রিলিমিনারি দিয়েছো কিন্তু পাশ করবে এরকম কোনো আশা নেই। আর তৃতীয় ক্যাটাগরির কিছু অ্যাসপিরেন্ট রয়েছে যারা এবারই ডাব্লিউবিসিএসটাকে ফেস করবে, একেবারে বিগিনার্স। একে একে বলে দিই লজিক্যালি যে টেনশন কারোরই করার কোনো দরকার নেই। প্রথমে আসি ক্যাটাগরি 1 অ্যাসপিরেন্টদের কথায়। দেখো, তোমরা যারা ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারিটা খুব ভালো দিয়েছো এবং পাশ করবে বলে ঠিকই করছো, তাদের কি এসব নিয়ে দুশ্চিন্তা করার মতো সময় থাকার কথা? তোমাদের তো সামনে মেন্স, এবং সেই মেন্সটা তো ওল্ড সিলেবাস অনুযায়ী হবে। তাহলে তোমরা সিলেবাস চেঞ্জ হবে কি হবে না এসব নিয়ে ভাবছো কেন? ফুললি ফোকাস করো মেন্সের সিলেবাস, যেটা ওল্ড সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে, এবং শুধুমাত্র ওইটাই ভাবো। সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সব গোল্লাই যাক, ওসব জাস্ট ভাবার দরকার নেই, মাথা ঠান্ডা করে মেন্সের প্রিপারেশনটা নাও। আর দ্বিতীয়ত, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 যে অ্যাসপিরেন্ট যারা আগের বার 2023 প্রিলিমিনারি দিয়েছো কিন্তু পাশ করবে না, বা যারা নতুন রকমের এই পরীক্ষা দিতে যাচ্ছ একেবারে বিগিনার্স, তাদেরকে বলি দেখো প্রথমেই এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ করারও কিছু নেই। আই রিপিট, যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে ভেবে মাথা খারাপ করার কিচ্ছু নেই। আগে ভাবা বন্ধ করো, তারপরে চলো প্র্যাকটিক্যালি আমি তোমাদের বুঝিয়ে বলছি যে সত্যিই ভাবনা করার কিছু নেই। প্র্যাকটিক্যালি কী ভাববো? দেখো, এখন হচ্ছে 2024 জানুয়ারি মাস, এখনও তো 2024 নোটিফিকেশনসটা আসেনি ডাব্লিউবিসিএসের, তাহলে কবে আসবে? খুব তাড়াতাড়িও যদি আসে এপ্রিল মে মাস নাগাদ আসবে, তার কারণ ফেব্রুয়ারি মাসে মানে পরের মাসে যে আসবে, জানুয়ারি তো শেষ হতে চললো, সেরকম কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। ধরো নোটিফিকেশন এলো এবং সেইখানটাতে সিলেবাস চেঞ্জ হলো না, বলা হলো পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, তাহলে তো ল্যাটার চুকেই গেল, টেনশন করার কোনো কারণই নেই। কিন্তু ধরো তর্কের খাতিরে ধরেই নিলাম যে এপ্রিল মে নাগাদ ডাব্লিউবিসিএসের যে নোটিফিকেশনটা বেরোবে সেখানে বলা হলো যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, ডেসক্রিপটিভ প্যাটার্ন আসছে, অর্থাৎ প্রিলিমস এবং মেন্স গোটা সিলেবাসটাকেই একদম গ্যাজেট অনুযায়ী এরকম বলেছিল, সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো, সেই রকম চেঞ্জেস আসছে, তাহলেও কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই। কেন না? প্রিলিমসের ক্ষেত্রেও না, মেন্সের ক্ষেত্রেও নয়। প্রিলিমসের ব্যাপারটা আগে বলি, তারপরে মেন্সের ক্ষেত্রে বলবো। দেখো, আজকে জানুয়ারি মাস, এপ্রিল মে নাগাদ যদি নোটিফিকেশনসটা বেরোয়, তাহলে এখন থেকে অন্তত 6-7 মাস সময় তো রয়েছে প্রথম 2024 প্রিলিমিনারি ফেস করবার জন্য। তাহলে প্রিলিমিনারির যে ওল্ড সিলেবাস সেটা আমরা এখন পড়া শুরু করে দিই। সিলেবাস যদি চেঞ্জ হয় তাহলে কী হবে বড় জোর? আর একটা অ্যাপটিটিউডের পেপার আমার তার সঙ্গে যোগ হবে, তাহলে এখন যে সিলেবাসটা রয়েছে সেইটা তো অ্যাজ ইউজুয়াল থাকছেই, তার সঙ্গে একটা এক্সট্রা অ্যাপটিটিউড পেপার যোগ হবে। তাহলে এখন আমরা 3-4 মাস যেহেতু কুত্তা আমাদের তাড়া করিনি, তাহলে আমরা দৌড়বো না, আমরা ওল্ড সিলেবাস অনুযায়ী প্রিপারেশনটা নেব, প্রিলিমিনারি প্রিপারেশনটা।
যদি আমার দেখা যায় যে এপ্রিল মে মাস নাগাদ আমার সিলেবাস চেঞ্জ হচ্ছে, ডেসক্রিপটিভ আসছে, এটা আমরা শুনতে পাই, তখন অ্যাপটিটিউড পড়াটা শুরু করে দেবো, সমস্যা তো কিছু নেই। তাহলে শুধু শুধু টেনশন আমরা কেন করব। আবার আবার মেন্সের কথায় যদি ধরি, চলো এই যে 2024 এপ্রিল মে মাস নাগাদ যে নোটিফিকেশনটা বেরোবে, তার মেন্স কবে হবে? প্রিলিমসের আরও 6-7 মাস পরে হবে। তার মানে আজকে জানুয়ারি মাস থেকে প্রায় 16-17 মাস পরে 2024 নোটিফিকেশন অনুযায়ী যে মেন্সটা হবে সেইটা মেন্সটা হওয়ার কথা। মানে এখন থেকে অন্তত 1.5 বছর সময় তোমার কিন্তু হাতে রয়েছে। তাহলে 1.5 বছর পরে যে পরীক্ষাটা চেঞ্জ সিলেবাস অনুযায়ী হবে, ডেসক্রিপটিভ হবে, যদি হয়ও তর্কের খাতিরে, এখন থেকে সেইটা নিয়ে টেনশন করা, অযথা ভয় পাওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, মনোবল ভেঙে ফেলা, এটা কি খুব বুদ্ধিমানের কাজ বলে তোমাদের মনে হয়? সো ইফ ইউ অ্যাকসেপ্ট মাই অ্যাডভাইস, এই সমস্ত গুজবে কান দিও না। আগে সত্যি সত্যি কুত্তায় তারা করুক, মানে পিএসসি নোটিফিকেশন দিয়ে জানাক সিলেবাস চেঞ্জ হয়েছে, তারপরে আমরা দৌড়বো। তার আগে দৌড়নোর কোনো মানেই নেই। ওল্ড সিলেবাস অনুযায়ী যে যে পেপারগুলো আমাদের পড়তে হয়, যে যে সাবজেক্টগুলো আমাদের পড়তে হয়, সেইগুলো একটু মন দিয়ে আমরা পড়ি, চলো একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, একটু ফাউন্ডেশনটাকে স্ট্রং বানিয়ে নিই। তারপরে যদি সত্যিই আমাদের সিলেবাস চেঞ্জ হয়, তাহলে ফাউন্ডেশন যার ক্লিয়ার থাকবে, কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে, আই প্রমিস ডেসক্রিপটিভ লিখতে তার খুব বেশি কিন্তু সময় লাগবে না। 4-5 মাস সময় পেলেই ডেসক্রিপটিভ রাইটিংটা আমাদের হাতে চলে আসবে, যদি ফাউন্ডেশন এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে নিশ্চয়ই আমার কথা মানবে যে টেনশন করার কিচ্ছু নেই, গুজবে কান দেওয়ার কিচ্ছু নেই, ব্যাপারটাকে জাস্ট উড়িয়ে দাও, মাথা ঠান্ডা করো, ফাউন্ডেশন শুরু করো, কনসেপ্ট শুরু করো। আশা করি এই অবধি বোঝে গেল যে টেনশন করার সত্যি সত্যিই কিছু নেই। আর একটা সুখবর তোমাদের দিয়ে দিই, তোমরা যারা WBCS প্রিপারেশন শুরু করছো, মানে ভীষণ সিরিয়াস অ্যাসপিরেন্ট, তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি যার নাম WBCS বাই PCS এডুকেশন, এবং অবশ্যই একটা টেলিগ্রাম চ্যানেলও, ফ্রি টেলিগ্রাম চ্যানেলও ওপেন করেছি যার নাম WBCS বাই PCS এডুকেশন। এই দুটোতে জয়নিং একেবারে ফ্রি, কোনো রকমের পেড কিছু নয়। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এই টেলিগ্রাম চ্যানেলে আমি আগামী 1-1.5 বছর ধরে WBCS-এর সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে, নোটিফিকেশানস, আপডেট, কনসেপ্ট, ক্লাস দিয়ে তোমাদেরকে গাইড করবো একেবারে ফ্রি অফ কস্টে। তোমরা অনায়াসে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ওই টেলিগ্রাম চ্যানেলে অনায়াসে জয়েন করতে পারো, আমার সংস্পর্শে তোমরা থাকবে, এই কথাটুকু দিচ্ছি। আর হ্যাঁ, যারা মনে করছো আমার সঙ্গে তোমরা তোমাদের পেইড ব্যাচের জার্নিটা শুরু করবে, তারা জানো যে এই মাসে কিন্তু আমরা WBCS-এর জন্য একটা পেইড ব্যাচ লঞ্চ করেছি মান্থলি ফিজে, WBCS-এর প্রিলিমস এবং মেন্সের ইন্টিগ্রেটেড ব্যাচ, যেখানে আমি ছাড়াও আমাদের 10 জন টিচার রয়েছে পড়াচ্ছেন। আমাদের সংস্পর্শে তোমাদের ফাউন্ডেশন এবং কনসেপ্টটা ভীষণ স্ট্রং হবে, এটুকু আশা করতেই পারো, এবং আমি কথা দিচ্ছিও। তোমরা জানো আমরা লাইভ ক্লাসে পড়াই না, আমরা রেকর্ডেড ভিডিও ক্লাসের থ্রুতে পড়াই, PDF নোটসের থ্রুতে পড়াই। যদি মনে হয় আমার এবং আমাদের 10 জন টিচারের সঙ্গে তোমরা তোমাদের WBCS-এর জার্নিটা শুরু করবে, তাহলে দেরি না করে এই নম্বরে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে বলো যে সুজিত স্যারের তত্ত্বাবধানে WBCS-এর জার্নিটা আমরা কীভাবে শুরু করব। আমাদের সেক্রেটারিরা হোয়াটসঅ্যাপে তোমাদের নিশ্চয়ই রেসপন্স করবে, এবং তোমরা কীভাবে এনরোল হবে আমাদের নতুন ব্যাচে সে ব্যাপারে নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করবে। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল যেটা ফ্রি, সেখানে জয়েন করতে একেবারেই ভুলো না। নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই ভালো থাকো, আশীর্বাদ নিও।